নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্ক তো টেন অন টেন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে আজকে দুপুরবেলাতে আসা নাটক যার নাম হাবিব টেগোয়েটার মুখচিত্র রয়েছেন নীল আলমগীর হিমি এবং অবশ্যই আবদুল্লা রানা দুজনের নাম মোস্টলি করে থাকি এই কাপল থাকলে বাট আব্দুল রান্নার নামটা কেন করলাম থামেল থেকে আই থিঙ্ক বুঝতে পেরেছেন তার রোলটা এখানে আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে গল্পটা হালকা করে বলি তারপরে বাকি পার্টগ্লোনিকো ডিটেলে কথা বলা যাবে গল্পটা হচ্ছে একটা বিয়ে বাড়িতে গিয়ে একটা কাণ্ড ঘটে যে কাণ্ডের জন্য বিয়ে বাড়িতে শুধুমাত্র একজন ডেকোরেটরস হিসেবে যায় নীলা আলমগীর এবং সেখানে গিয়ে তাকে বাধ্য করা হয় পুরো গ্রাম গ্রাম পঞ্চায়েত গ্রামের মোরলদের পক্ষ থেকে যে সে যেন সেই ডেকোরেটরস হিসেবে গিয়ে সেই বিয়েবাড়িতে সেখানকার কনেকে বিয়ে করে ঘটনাটা কি কী হবে কি ঘটলো এবং তার পরবর্তীকালে সে কি আদৌ বিয়েটা করে কি করে না কারণ তার একটা বহু বছর পুরোনো বা বহু বছরের সম্পর্ক রয়েছে হিমির চরিত্রের সঙ্গে একদম প্রেট প্লট বাট এই যে জটটা যেটা পাকিয়েছে প্রেট প্লটের মধ্যেও সেটা ভালো লাগে এবং যাবে ছাড়িয়েছে সেটা আরও মজা দেয় একটা প্রেটেবল একটা কমার্শিয়াল একটা গল্প যেটা একদম বাস ফার্স্ট পেজ হয়ে ইভেন্টফুলভাবে চলতে থাকে এই ইভেন্টফুলভাবে চলতে থাকাটা নাটকের থেকে বড় এনগেজিং পার্ট একটার একটা কিছু না কিছু ঘুরতে থাকে একটার করে নতুন চরিত্র ঢুকতে থাকে এবং সেই নতুন চরিত্রটা নাটকটাকে একটা অন্য মাত্রা দেয় এবং সেখানে আব্দুল রান্নার পারফরমেন্স অফ স্প্লেন্ডিড তিনি যেই টোনটাকে ধরেছেন এবং যেই ভিক্টরি সাইন ওটা ভিক্টরি সাইন অ্যাকচুয়ালি নয় ওটা দুই দেখাচ্ছে যেটা আমি থামলে ইউজ করেছি সেই জায়গাটাতে ও হো হো ক্লাইম্যাক্সে তিনি যেই পারফরমেন্সটা দিয়েছেন সেই মজা লাগে এবং অবশ্যই নীলামগিরের তার যেই লাউড অ্যাক্টিংটা তিনি মোস্টলি তার নাটকগুলোতে করে থাকেন এখানে তার লাউড অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি এর টোনটার সঙ্গে খুব ভালো যাচ্ছিল এবং এই যে যেরম ধরনের ক্যারেক্টার সেই ক্যারেক্টারটার সঙ্গে খুব ভালো স্যুট করে এবং ডায়ারাক্টারও বেশ বুদ্ধিমত্তার সঙ্গে তার ওই টোনালিটিটাকে তার অ্যাক্টিং এর ওই ডেলিভার করার যে বিষয়গুলো একটু যেগুলো হাই পিচেই থাকে সেই হাই পিচটাকে বেশ ভালো ব্যবহার করেছেন এবং ওভারঅল যদি বলি আর বেশ ইনগেজি নাটকই আমার লেগেছে এবং বেশ ওই বললাম যে জ্বরটা ভালোভাবে পাকিয়েছে একটা প্লটেরও জ্বরটা স্ক্রিন পেটা যেভাবে ছাড়িয়েছে জ্বর পাখানো এবং জ্বর ছাড়ানো দুটো মিলিয়েই লেগেছে আমার নাটকটা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান নাটক তারপরেও বেশ ভালো মানে অনেক থাকে তার ফিল্মোগ্রাফিতে খুব কমই খুব ভালো বলতে পারি মোস্টলি আমার ক্রিঞ্জি লেগে থাকে অনেকদিন মাঝে তারা নাটক দেখলাম এবং নাটকটা বেশ ভালো রেকমেন্ড করবো যারা দেখেন যারা ফ্যান তারা তো অবশ্যই গিয়েছে যারা ফ্যান নয় তা যাদের আমার মতো অনেক ক্ষেত্রেই তার নাটক ক্রিঞ্জ মনে হয় এই নাটকটা দেখা যেতে পারে একটা বেশ ভালো ওয়ান টাইম আছে নিঃসন্দেহে সাজ করবো যারা দেখেছেন কমেন্ট বক্সে আপনাদের কেমন কি লেগেছে যারা দেখেননি কি চেক আউট করে জানাবেন আপনাদের কেমন কি লেগেছে আমার ভিডিও ভিডিও নিয়ে যদি আপনাদের কিছু মতামত থেকে থাকে যেটা আপনি চান আমার সঙ্গে শেয়ার করতে সেটার জন্য অবশ্যই ভিডিও কমেন্ট বক্স ব্যবহার করুন চ্যানেলে প্রথমবার জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাঠিয়ে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন ভালো থাকুন ভালো রাখুন এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন বাই